ও যুবক কপাল তোমার খারাপ, যদি বলে আল্লাহকে ভয় করি দাঁড়ি রাখে না, এ আসলে ধোকাবাজ, বলে আল্লাহকে ভয় করি নামাজ পড়ে না, এর মধ্যে তাকওয়া নাই, দাবি করলে মিথ্যা, ধোকাবাজি। আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে, ওরা মরতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। আর কে দারত খৌফে হকদার দিল মাদাম জন্নতুল মাওয়া দেহাদ উরা মাকাম জুজবা হকচি জে মখাদাইন সোজা ফজলে উআ মস্তি দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহকে যারা ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। বলে তাকওয়া কি জিনিস? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয়তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারেন আর না পারেন, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না, এর নাম হলো তাকওয়া। কুয়াতেনে কি না দারি বদম কুন বড়ুদে খদসতম্বে হদম কুন। আল্লাহর ভয়ন্তরে ঢুকানোর এক রাস্তা হলো রমাজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয়ন্তরে জমা করো। ইফতারির 20 মিনিট বাকি আছে, সামনে খানাও রেডি, পেটের মধ্যে ক্ষুধা, এরপরও খায়নি, কার ভয়? আল্লাহর ভয়। এই রমাজানের সাধনা 11 মাস করো, বলে কেমনে? তাই পেটে ক্ষুধা, সামনে খানাও রেডি, এরপরও খাও না কেন? তা আল্লাহর বিধানে এখন নিষেধ, এই আইনটা 11 মাস চালু রাইখা দাও। বলে কি? পেটে ক্ষুধা আছে, খানাও আছে, ওই রমাজানের সবকা আদায় করো, খাওয়ার আগে চিন্তা করো বা এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। রমাজানের দ্বারা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর ভেতরে লাগাও, তাকওয়া অন্তরে জমা হবে, আল্লাহর রহমত থেকে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় আসবে, আল্লাহর দিকে তাকাইয়া আপনারা আমাকে জবাব দেন। এই যে ওলামায়ে কেরামের মজলিসে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শুনলেন, অন্তরের মধ্যে হালকা হলেও কি ভয় আসে নাই বলেন? 2 ঘন্টা আলেমের সামনে বসার দ্বারা অন্তরে যদি ভয় আসে, বছরকে বছর যারা আল্লাহওয়ালাদের কাছে সময় লাগাবে তারা তো গুনামুক্ত হইয়া জান্নাতি হয়ে কবরে যাওয়ার কথা। আলেম ওলামাদের কাছে যেতে হবে, ওলামায়ে আহলে হক, তাদের নেক নজর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করো, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এই আল্লাহওয়ালাদের নজরে কি আছে? দলিল চাও, দলিল না, দলিল নাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মুমিন, আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি, তোমরা সাবধান, এরা চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও যুবক বাবারা, এতক্ষণ তোমাদের পায়ে ধরে 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 যে বুঝাইতেছি, একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না। ওলামায়ে কেরাম বারবার চেষ্টা করে, পাও ধরে বুঝায়, তাবলিগলারা পীর সাহেবরা খেদমত করে। ও আল্লাহর বান্দারা, আমরা এই কথা বলি না, তুমি আমগো লাইনে আসো, দলে আসো, কোনো দলের দরকার নাই, আল্লাহর গোলাম হও, মদিনাওয়ালার আদর্শ মেনে চলো, স্কুলে বড় বাধা নাই, ডাক্তারি বড় বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক এখনো জীবনে মাদ্রাসায় যায় নাই, তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই?
সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেক দিছে আমার আল্লাহ, চিন্তা করো তুমি কেন পারো না। তোমার মতো যুবক র‍্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, নদীর মধ্যে নাম কাজ করিয়াও নামাজ সারে না, বলো বাবা তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের সময় হলে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে যুবক, নামাজের সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আলের আম্মা জানেরা, আপনাদের কত বক মতো কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, পাঁচ বেলার নামাজ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনারা তো ধন্য নারী, ও মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, নবীজি বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, ও বিদ্যু বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে কষ্ট করিয়াও মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপর টুপি মাথায় দিলে গরম লাগে কম বুঝি না, জামা পরলে শরীর গরম কম বুঝি না, দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না তাও বুঝি, এরপরও কেন নামাজ সারি না, রোজা সারি না, বেপর্দায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য, ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নাম আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। করোনা গেল, মুসিবত গেল, আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি, আমাদের সম্মান কমছে কমছে? করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই। আল্লাহ রিজিকের মালিক, ও যুবক এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে চলো, তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইন ছাড়িও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলো, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়া আগাও। যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই। ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে ও যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছ, ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো, ওই মা বাবার চোখের পানি আর দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো, আর যার মা বাবা বেঁচে আছে, কপাল তোমার ধন্য এখনো আছে, সময় দোয়া নাও। নবীর বয়ানে বয়ানে কালেমা পড়ে না, কত কপাল পড়া, আমার বয়ান তো বয়ানই না। আল্লাহ সব ভাইকে হেদায়াত দান করুন। তাহলে আল আজহার বিশ্ববিদ্যালয় মিশরের এমন একটা বিশ্ববিদ্যালয় যার দ্বিতীয় কোন শাখা পৃথিবীর ভিন্ন কোন রাষ্ট্রে, আর ভারতের মধ্যে কোরআনের পাওয়ার হাউস দেওবন্দ মাদ্রাসা, এটা এমন একটা বিশ্ববিদ্যালয় যার শাখা নাই বললে কোনো রাষ্ট্র নেই পৃথিবীতে। বর্তমানে ইসলামের যত খেদমত যত লাইনে হচ্ছে, প্রত্যেকটা লাইনে দেওবন্দের অবদান, অস্বীকার যদি কেউ করে সে পৃথিবীর নিকৃষ্ট মোনাফেক।
রাজনীতির ময়দানে যদি ইসলামের বেশি খেদমত হয়, দেওবন্দের অবদান, দাওয়াত ও তাবলীগের লাইনের খেদমতে দ্বীনের পথে যত কাজ চলছে দেওবন্দীদের অবদান, লেখালেখির মাধ্যমে খেদমত চলছে গোটা দুনিয়া জুড়ে দেওবন্দীদের অবদান, বাতেল ভণ্ডদের বিরুদ্ধে যত খেদমত চলতেছে দর্শতা দৃশ্যের মাধ্যমে, সব দেওবন্দীদের অবদান, অস্বীকার করার কোনো সুযোগ? কথাটা মনে রাখবেন, পারলে লিখে রাখবেন, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। গত মাহফিলের তারিখের সময় আল্লাহ চান নাই, আসতে পারি নাই, আজকে আল্লাহ চাইছেন, আসার তৌফিক দিছেন। এখানে বান্দার কোনো বাহাদুরি নাই, তৌফিক কে দিছেন? আল্লাহর একটা দেওয়া আলাদা স্বতন্ত্র নিয়ামত, তাওফিকটাই আলাদা নিয়ামত। সুলাইমান নবীর আব্বা জান, নাম বলতে পারবেন কেউ? দাউদ আলাইহিসসালাম। দাউদ নবী জমিনে আসছেন, নবুয়তের কাজ করতেছেন, আল্লাহ তাকে আলাদা কিছু অলৌকিক পাওয়ার দিছেন। আল্লাহ প্রত্যেক নবীদেরকে আল্লাহ অলৌকিক পাওয়ার দান করেন, অস্বাভাবিক পাওয়ার, যেটা সবাই সাধারণ কেউ পায়। জবাব দিবেন কথার, স্বাভাবিকভাবে ওই পাওয়ার কেউ পায়? আমাকে একটু জবাব দেন। এই জমিনে জিন আছে না? ফেরেশতা? ফেরেশতারা নূরের সৃষ্টি, জিনেরা আগুনের সৃষ্টি, মানুষ বলেন না কেন? জানা থাকলে বলেন, এর মধ্যে আল্লাহর কাছে দামি কারা? ফেরেশতা, মানুষ, সবাই একমত? তাহলে আল্লাহর কাছে পৃথিবীতে মানুষের থেকে দামি আর কেউ? আল্লাহ সব থেকে বেশি ভালোবাসেন কাদেরকে? আর এই মানুষের মধ্যে যে বেশি আল্লাহকে মানে তাকে আল্লাহ আরো বেশি ভালোবাসবেন না? তাহলে আল্লাহ পাককে বেশি ভালোবাসছেন, মহব্বত করছেন, আল্লাহর কথা অনুযায়ী চলছেন, এইরকম যত আল্লাহর প্রিয় বান্দা আছেন এদের প্রথম সারিতে আছে নবী রসুলগণ, আম্বিয়ায়ে কেরাম, তারপরে সাহাবায়ে কেরাম। বুঝেন না কথা? তাহলে আল্লাহ যাকে ভালোবাসেন পাওয়ার কি তারে দিবেন না আর একজন রে দিবেন? আল্লাহ সমস্ত নবীদেরকে স্পেশাল পাওয়ার দিছেন, যেই পাওয়ার অন্য কেউ পায় নাই, যে কেউ পায় না। আল্লাহ যাকে খুব বেশি পছন্দ করেন তাকেই পাওয়ার দান করেন। বুঝেননি কথা? নবীদের এই পাওয়ার, এটা আল্লাহ প্রদত্ত, এটা মেহনত করলে টাকা দিয়ে কিনে আনা যায় না। দাউদ নবীর পাওয়ার হলো লোহা হাতে লাগলেই মোমের মতো নরম হয়ে যায়। কে দিছেন এই পাওয়ার? এই পাওয়ার আল্লাহ নবীদেরকে তো দিছেনই, নবীদের পরে যারা স্থানে আছে আল্লাহর কাছে বেশি প্রিয়, নবী না, নবীদের পরের লাইনে যারা আল্লাহর কাছে বেশি প্রিয়, আল্লাহ তাদেরকেও বিশেষ কিছু পাওয়ার দান করেন। নবীদের বেলায় ওই পাওয়ারের নাম মুজেজা। যারা নবী না তাদের থেকে যদি বিশেষ কোনো পাওয়ার আল্লাহ দিয়ে দেন, দেখান, এর নাম কারামত। যারা এগুলো বিশ্বাস করতে মাথা লাড়াচাড়া করে, মূলত তারা আল্লাহর কুদরতকে অস্বীকার করার বাহানা করে। একজন নবী না বলতে গেলে কি বলা যায়? বলা যায় আল্লাহর ওলি। আমরা স্বাভাবিক ভাষায় যেটা বুঝি আল্লাহর ওলি মানে অনেক বড় আল্লাহর প্রিয় বান্দাই তো, না? আল্লাহর ওলি মানে যার মোজ দের আঙ্গুল লম্বা, যার চুলে জট আছে 22টা, এদেরকে কি আপনারা আল্লাহর ওলি মনে করেন? আমরা স্বাভাবিক ভাষায় বলি আল্লাহর ওলি। কোরআনের ভাষায়
হাদিসের ভাষায় এদেরকে ওলি বলে, আউলিয়া বলে, সাদিকিন বলে, সালিহিন বলে, উলুল আমর বলে, আহলুল্লাহ বলে। একজন আল্লাহর ওলি তার কাছে এসে বলতেছে অমুক নদীর মধ্যে পানি নাই, এই এটা কোন থানা? হ্যাঁ, শরণ খোলা মানে কি? শরণ শক্তি ওপেন। আর রায়না আমি অন্য তর্জমা করতেছি, আপনাকে তর্জমা থাকুক, তা আপনাদের স্মরণ শক্তি ভালো হওয়ার কথা, খেয়াল করেন। কারণ আমাদেরকে তো আপনারা মনে করেন বোকা, আমরা টুপিওয়ালারা বোকা, আর এর মধ্যে কিছু বিশেষ বোকা আছে সাইনবোর্ডওয়ালা, যেমন আমি। অনেকেই মনে করে আমি বোকা, এলেম নাই, কিছু নাই, নাই কিছুই নাই, নাই বলতে যা আছে সব আমার মধ্যে, কিচ্ছু নাই। এখন যে কয় নাই হেও এই সিফায় দাঁড়ায় আছে। ওরে জিজ্ঞাসা করো, তুই নাই কই আইলি কেন? আমি আই নাই, খোদায় নিয়ে আসলে কি করা? বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। পয়েন্টটা মনে রাখবেন, খুব খেয়াল করবেন। সালা কিছু জীবনে কম করেন নাই, ভুল যদি বলি জায়গায় দাঁড়ায় যাবে। জাহাফিজ ভাই ভুল হচ্ছে সংশোধন করেন, কানে ধরে উঠবাস করবো, এখানে কোনো পরেশানি নেই, ভালো করে মনে রাখবেন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। একজন আল্লাহর ওলির কাছে বলতেছে নদীতে কি নাই, জবাব, এই যুবকেরা জবাব দাও। যুবক কোনো পেরেশানি আছে অন্তরে? কোনো টেনশন আছে? পৃথিবীতে তোর আপন কেউ থাকলে আমি একজন আছি, তবে আকামের পক্ষে না। তুমি এত দূরের থেকে আমাকে চিনো, কাছের থেকে চেনো না। আমার এই রুমাল দিয়া তোমার জুতা মুইসা দেওয়ার মতো দিল নিয়ে বসছি এখানে। তোমার অন্তরে মহব্বতের ঘাটতি হতে পারে, আমার মহব্বতে কোনো ঘাটতি নাই, তবে শর্ত একটা, আমি তোমার পাও মোছায় দিব আমার রুমাল দিয়া যদি তুমি রসুলের আদর্শ মানো। নদীর মধ্যে কি নাই? একজন আল্লাহর ওলির কাছে অভিযোগ করা হলো, আল্লাহর ওলি একটা চিঠি লেখলেন, কি কি লেখছেন তিনি জানেন আর আল্লাহ জানেন। আল্লাহর ওলি কয় এই চিঠিটা নদীর মধ্যে ফালায় দাও। লোকেরা গিয়া চিঠিটা নদীতে ফালায় দেওয়া মাত্রই পানির জোয়ার শুরু। আরো জোরে কন, এই পণ্ডিতরা এখন তো বলবে এটা তো শিরিক, এটা কেমনে হয়? নদীর মধ্যে পানি নাই, চিঠি লেখা কইছে ফালায়া দাও, চিঠি ফালায়া দিছে আর পানির জোয়ার শুরু হইছে, এটা কেমন গাঞ্জা ঘুরি কথা? কিন্তু যারা আলেম এরা একটু চিন্তায় পড়বে বিষয়টা কি। কাফের কইয়া ফালামুনি, ফট কইরা কিতাব খুলে দেয়, আরে এরে তো কাফের কওয়া যাইব না, কয় কে? ইনি হলো রসুলের সাহাবী হযরত ওমর। হযরত বাফের বেটা হয়ে থাকলে সাহস নিয়ে বলতো কাফের হয়ে গেছে ওমর? নবীদের বেলায় আল্লাহ বিশেষ পাওয়ার দেয়, ওই পাওয়ারের নাম মুজেজা। যারা নবী না তারা ওলি, ওলিদেরকে আল্লাহ আলাদা পাওয়ার দেয়, এর নাম কারামত। মুজেজা যেমন সত্য, কারামত তেমন সত্য। অস্বীকার যারা করে এরা মূলত আমার মাওলা পাকের কুদরতের ক্ষমতার সাথে বৃদ্ধাঙ্গুলি দেখায়। আল্লাহ হেদায়াত দান করুন। আমি যে আয়াত পড়েছি, আল্লাহ পাক মুমিনদেরকে দুইটা আদেশ দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাআস সাদিকিন। ও মুমিন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো। আল্লাহর প্রিয় বান্দা যারা তাদের বন্ধু হইয়া থাকো, বন্ধু হয়ে যাও না, হয়ে থাকো। কতক্ষণ? কয় আল্লাহর মোহাব্বত অন্তরে আসবে না যতক্ষণ
তাকওয়া অন্তরে আসবে না যতক্ষণ, ভালো করে বুঝেন, ভুল হলে ধরায় দিয়ে। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কোনো মাখলুকের আদেশ নিষেধ মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো নেতার কথা মানা হারাম। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। বুঝেননি এই আল্লাহর বান্দারা, বুঝেননি? সবাইরে বেজার করা কাকে সম্ভব না? দাড়ি রাখলে আল্লাহ খুশি, ম্যাডাম বেজার। এইবার হিসাব মিলান তো, কারে বেজার করছেন আর কারে খুশি করছেন? হিসাব মিলায়েন। সুন্দরবনের বাঘগুলো যদি আল্লাহ খালি অর্ডার দেয় দর, ঘুমের ভিতরে নাই, আল্লাহ পারেনি, আল্লাহর ক্ষমতা আসেনি। পর্দা করলে কে খুশি? পর্দা করলে বেজার আপনার শাশুড়ি, বেআইন, বেআই, শালি, দুলা ভাই। এবার কারে বেজার করছেন, কারে খুশি করছেন, হিসাব নিজেরটা মিলান। আমারে শুনানের দরকার নাই, আপনার কবরে আপনি যাবেন, আমার কবরে আমি যাব, আমার বলার দায়িত্ব মানবেন কিনা সে দায়িত্ব আপনার। আপনার ফিডা আমি খাবো না, আমারটা আপনি খাবেন না। আল্লাহ হেদায়াত দান করুন, আমিন। সবাইকে বেজার করতে পারলো কাকে করা যাবে না? আল্লাহকে বেজার করা যাবে না। আল্লাহ দুইটা আদেশ দিলেন মুমিনকে, বেঈমানকে দেন নাই। কেন? জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান পাবে না। তো মুমিন যেহেতু জান্নাত পাবে, আল্লাহ যেহেতু দয়াময়, আল্লাহ বলেন মুমিন তুমি তো জান্নাত পাবা, পিডা ফাড়া খাইয়াও পাবা। ঈমান যদি থাকে বেতের বাড়ির ভরেও কি না, আমি আল্লাহ চাই তুমি ভিডা সারা বিনা হিসাবে জান্নাতে যাও। কে চান? আপনারা চান কি বিনা হিসাবে জান্নাত চান, না হিসাব দিয়া যাবেন বিনা হিসাবে? আল্লাহ কয় তাহলে দুইটা কর্মসূচি দিলাম এডু মানো। এক নাম্বার কর্মসূচি, আল্লাহর ভয় তাকওয়া অন্তরে ঢুকাও। দুই নাম্বার কর্মসূচি, আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া থাকো। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? এটা মায়ের পেট থেকে কেউ নিয়ে আসে না, এটা অর্জন করতে হয়। এটা আল্লাহ এটার এত তাকিদ দিলেন কেন? এটার অনেক দাম। তাকওয়ার কি অনেক দাম? যার অন্তরের মধ্যে আল্লাহর ভয় বা তাকওয়া থাকবে তাদেরকে বলা হয় মুত্তাকি। তাদেরকে কি বলা হয়? মুত্তাকি। মুত্তাকি যদি কেউ হতে পারে তাকওয়া অর্জন করার মাধ্যমে, আল্লাহ তাদেরকে দুনিয়াতে পুরস্কার দিবেন ছয়টা, পরকালে পুরস্কার দিবেন দুইটা। এই ছয়টা আর দুইটা কয়টা হইল? এই আটটা পুরস্কার আল্লাহ সবাইরই দিবেন। কাদেরকে দিবেন? যাদের মধ্যে তাকওয়া আছে, মুত্তাকি যারা। দুনিয়াতে পুরস্কার ছয়টা, আখেরাতে, আখেরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত। আরো আস্তে করে বলেন। একজন সালাক কয়, একজন সালাকে কয়, আল্লাহ কি আস্তে কইলে শুনে না? কথা শুনে, কথা জোরে সুবহানাল্লাহ বলার দরকার কি? এরকম অতি সালাক আছে না নাই? এই সালাকের মাগরিবের নামাজে দাঁড় করায় দিয়ে কন, এই সালাক মাগরিবের ফরজ চার তিন রাকাত নামাজের প্রথম দুই রাকাতে কেরাত আসতে না জোরে?
তুমি কালকে থেকে আসতে বইলো কেন? কে আল্লাহ আসতে কইলো শুনে? চালাকি করলে নামাজ হবে? হবে? চালাকি সব জায়গায় চলে না। সুবহানাল্লাহ বলছেন, যতদূর আওয়াজ চলে গেছে এই জমিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা দার কিয়ামাত ই জমিন দর নেকবাত কে জে না দিদা গাওহি হাতে হাত। জমিন কিয়ামতের ময়দানে আপনার বিপক্ষে বা পক্ষে সাক্ষী হয়ে যাবে। জমিন বলবে, হে মালিক, প্রচন্ড গরম আর ধুলাবালুর মধ্যে কোরআনের মহব্বতে, উলামায়ে আহলে হকের মহব্বতে ময়দানে এসে কোরআন শুনছে, তোমার কথা শুনছে, আল্লাহ জমিনের সাক্ষী নিবেন আর ভালো মন্দর উপরে ফয়সালা দিয়ে দিবেন। মদিনার নবী বলেন, কোন আল্লাহর গোলাম ঘর থেকে বের হইয়া যদি উলামায়ে আহলে হকের মোলাকাতের জন্য মজলিসে যায়, নবী বলেন 70,000 রহমতের ফেরেশতার একদল কাফেলা তার বন্ধু বানায় দেয়। এরা এখানে আসেন আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করতে থাকেন, 70,000 রহমতের ফেরেশতার কাফেলা প্রত্যেকের সাথে এখানে আসছেন। আল্লাহ বলে, নবী জানায় দেন, এই ময়দানে বসা মাত্র আমি আল্লাহ সবার জিন্দেগীর সব গুনাগুনো মাফ করে দিলাম। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন আহদিনা নাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হে জো না মাঙ্গে উসসে তু বেজার হে। জমিন কিয়ামতের দিন সাক্ষী হয়ে যাবে। আল্লাহ পাক মুমিনকে দুইটা আদেশ দিলেন। এক নাম্বার আদেশ, তাকওয়া অর্জন করো। তাকওয়া মানি আল্লাহর ভয়। তাকওয়া মানি আল্লাহর ভয়। এই ভয়টা যার অন্তরে থাকবে তার নাম মুত্তাকি, ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া এত দাম, আল্লাহ পাক বলেন, আমি দামি একটা কিতাব কোরআন পাঠাইছি যারা তাকওয়াওয়ালা তাদের হেদায়াতের জন্য। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকি যারা তাদের হেদায়াতের জন্য আমি কোরআন দিলাম। কোরআনের শুরুতেও তাকওয়ার বয়ান, কোরআনের শেষেও তাকওয়ার বয়ান। واتقوا يوما ترجعون فيه الى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون। আল্লাহ বলেন, ভয় করো ওই দিন যেই দিন আমার সামনে সবার হাজির হতে হবে, আমি আল্লাহ বিচারালয়ে বসিয়া বিচার করব, কোনো কারো উপরে জুলুম করা হবে না। ওই দিনের ভয় অন্তরে জমা করে নাও, ওই দিনের ভয় অন্তরে জমা করিয়া আল্লাহ ভিন্ন আয়াতে বলে, গুনাহ থেকে যদি নিজেকে বাঁচাইতে পারো আমি আল্লাহ তোমাকে চিরস্থায়ী জান্নাতের শান্তির ঠিকানা হাদিয়া দিব। واما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فان الجنه هي الماوى هر كدارت خوف حق درد المدام جنه الماوى دهد اورا مقام জুজবা হাকচি জে মখাদ ইনসু যা ফজলে উ আমস্তে দর জুমলা জাহা।
এক নাম্বার আদেশ হলো তাকওয়া অর্জন করো। তাকওয়া বড় দামি, আল্লাহ তাকওয়া যাদেরকে দান করবেন, যারা অর্জন করবে তাদের দুনিয়াতে পুরস্কার 6টা, আখেরাতে পুরস্কার 2টা। আখেরাতের এক নাম্বার পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার হবে পর্দা ছাড়া ডাইরেক্ট আমার আল্লাহর সাথে হবে মুলাকাত। ইয়া এলাহি মুজুসে মুজুকো দূর কর, তাকে দেখো মুজুমে তুজুকো এক নজর। ইয়া এলাহি তু মেরা মাবুদ হে, ইয়া এলাহি তু মেরা মাশুক হে। আল্লাহ বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে দামি ওই বান্দা বান্দি যাদের মধ্যে থাকবে তাকওয়া। তাকওয়া মানে কি? আরো জোরে বলেন। আচ্ছা আমি যদি এখন আপনাদের প্রশ্ন করি, এ ভাই ভলিউম বাড়াও বক্সের, আমি যদি প্রশ্ন করি আপনাদের মধ্যে আল্লাহর ভয় আসেনি, যদি প্রশ্ন করি একজনও কি বাদ থাকবে হাত উঠানো ছাড়া? সবাই দু হাত উঁচু করে বলবে আপনাদের থেকে আমরা আল্লাহর বেশি ভয় করি, ঠিক নেই? কেমন ভয় করে জানেননি? এখানে এমন আসে কে রসুল বসে আছেন আজকে ফজর ভরে নাই, আছে না নাই? ফজর পরে নাই, জোহর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এসাও কত বরকতের মাস রমাজান চলে গেল, এত বরকতের মাস, কিন্তু এমন আসে কেই ময়দানে আছেন যারা রোজার মাস পাইয়াও রোজা রাখে নাই। আমি শুরুতে বলছিলাম না, সত্য কথাটা মানেন আর না মানেন স্বীকার করেন, বাঘের মতো বিড়ালের মতো না, এমন আসে কে রসুল এখানে আছে রোজা রাখে নাই? আছে কেন? কোন কোন কুলাঙ্গারেরা বলেছিল আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন? আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? রোজার নিয়ম সব ধর্মে আছে, সব ধর্মে আছে। হিন্দুদের মধ্যে রোজার নিয়ম আছে, বৌদ্ধরাও রোজা রাখে, ইহুদিরাও রোজা রাখে, তবে নাম আলাদা, সিস্টেম আলাদা। ওরা বলে আমরা না খাওয়ার সাধনা করি, আমরা কি বলি? আমরা না খাওয়ার সাধনা দিয়ে আল্লাহ তালাশ করি। হিন্দুরাও না খাওয়ার সাধনা করে, কোন কোন ধর্মের আইন আছে না খাইয়া সাধনা করতে করতে যদি তাড়াতাড়ি মরো বিনা হিসাবে স্বর্গে যাবে জান্নাত পাবে। দুঃখ মুসলমানের সন্তান রমাজানুল মুবারক পাইয়াও রোজা রাখে নাই, আর এক দল আল্লাহর বান্দা আছে যারা রোজা রেখেছে ঠিক তবে তারাবির নামাজ পড়ে নাই, আসেনি? আবার অনেকে তারাবি পড়েছে পুরাটা পড়ে নাই, পুরাটা কেউ ভাই পুরা 20 রাকাত পড়লেন না কেন? কয় ঘুমের ঘরে ওমরে ফারুক নবীর সাহাবির সাথে আমার ঝগড়া লাগছিল এই জন্য পড়ি না। আল্লাহ হেদায়াত দান করুন। আরো জোরে বলেন জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দগি শর্মিন্দা হে, জিন্দগি বে বন্দগি শর্মিন্দা হে। দুনিয়া মে হো দুনিয়া কা তো লোভ গার না হো, বাজার সে গুজার হো খরিদার না হো, দুনিয়া মে হো দুনিয়া কা
ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। এখানে বহু আল্লাহর বান্দা সুদের টাকায় ব্যবসা করে, এও কয় আমি আল্লাহরে ভয় করি, নামাজ পড়ে না সেও বলে আমি আল্লাহকে ভয় করি, রোজা রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি। এখন আমি যদি দৈরে দৌড়ে কই তুমি ভয় করো, তুমি করো না, মনের মধ্যে কষ্ট আসবে। আল্লাহ কয় তুমি বলার দরকার নাই, আমার কোরআন থেকে তুমি দলিল দিয়ে দিয়া বুঝাও কার মধ্যে আল্লাহর ভয় আছে কার মধ্যে আল্লাহর ভয় নাই। যার মধ্যে ছয়টা গুণ দেখবা আছে প্রমাণ তার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে ছয়টা গুণ নাই তার মধ্যে আল্লাহর ভয় নাই। যদি এরপরও দাবি করে সে মিথ্যাবাদী ধোকাবাজ। কার মধ্যে আল্লাহর ভয় আছে? যে আল্লাহ পাক ছয়টা গুণের কথা বললেন, এক নাম্বার গুণ ইউমিনুনা বিল গায়ব, দুই নাম্বার ইয়াকিমুনা সালাহ, তিন নাম্বার ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, চার নাম্বার আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা, এরপরে পাঁচ নাম্বার আমা উনজিলা মিন কাবলিক, ছয় নাম্বার গুণ হলো ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। কয় গুণ? ছয় গুণ। এই এক অল্প টাইমে কত কথা বলা যায় একদিনে। ইসলামের বেনা কয়টা বলেন না কেন? পাঁচটা না? ইমান, নামাজ, রোজা, হজ, যাকাত, তাই তো? আর মুত্তাকি আল্লাহর কাছে সব থেকে দামি, আল্লাহর কাছে সব থেকে দামি মুত্তাকি। মুত্তাকি হওয়ার গুণ কয়টা? ছয়টা। কয়টা? ইসলামের বেনা পাঁচটা গুণ, এখানে মুত্তাকি আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য ছয় গুণ কেন? বহু প্রশ্নের জবাব এখানে ঢুকানো আছে। আল্লাহ হেদায়াত না দিলে করার কি? ওই যে শুরুতে বলছি, কপাল পুরলে নবীজির বয়ানেও কালেমা পড়ে না, আর কপাল যদি খুলে যায় তাহলে নবীরে জবাই করতে এসেও কালেমা পড়ে কি? কত বড় কমবক্ত যে ওমরে ফারুকের সাথে একটু দূরত্ব মনে করে ওমরের কথা মানতে চায় না, অথচ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের ইমান ভালো না খারাপ এর স্কেল হলো সাহাবায়ে কেরামের ইমান। এজন্য পৃথিবীর সমস্ত মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের চূড়ান্ত আকীদা, যারা সাহাবায়ে কেরামের বিরুদ্ধে লেখবে, যারা বলবে তারা ভণ্ড, এদেরকে যারা ভণ্ড বলে না তারাও ভণ্ড। আল্লাহ হেদায়াত দান করুন। সময় নাই ওমরে ফারুক কোন আল্লাহর গোলাম এটা বুঝাবার জন্য, তারপর আমি এক মিনিট সময় নেই। সমস্ত নবীরা আল্লাহ পাকের বন্ধু, বলেন কার বন্ধু? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু, দাউদ নবী আল্লাহর বন্ধু, আদম নবী আল্লাহর বন্ধু, মুহাম্মদ ও একটু জবান খুলেন না, কার বন্ধু? ভালো করে বুঝেন, মূসা নবীকে আল্লাহ বন্ধু মনে করে কালিমুল্লাহ উপাধি দান করেছেন, আদমকে সফিউল্লাহ উপাধি দিলেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ উপাধি দিলেন, রাগে না মহব্বতে?
মহব্বতে ইসমাইল জবিহুল্লাহ দাউদ খলিফাতুল্লাহ এইভাবে দিছেন, কিন্তু আল্লাহ একজন নবীকে হাবিবুল্লাহ উপাধি দেন নাই। আমাকে নবী ছাড়া কাউকে দিচ্ছেননি, ব্যবধানটা বুঝেন না? আরো বুঝেন, সব নবী রসুল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ নিজে হলেন মুহাম্মদের আশিক। এটা আজকে নতুন শুনলেন, আরো আগের থেকে জানেন, ব্যবধানটা আছে না নাই? মুসা নবীও আল্লাহর বন্ধু, ঈসা নবীও আল্লাহর বন্ধু, ইব্রাহিম আল্লাহর বন্ধু, মুহাম্মদ রসুল তিনিও আল্লাহর বন্ধু। ব্যবধানটা বুঝেননি কি? সব নবী আল্লাহর আশিক, আল্লাহ কার আশিক? বুঝেন না কথা কি? আমি যাকে তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু না, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। এই যুবকেরা বুঝনি কি বুঝো? তুমি যাকে ভালোবাসো সে তোমার আসল বন্ধু, তোমাকে যে ভালোবাসে সে তোমার আসল বন্ধু। সমস্ত নবী রসূল আমার আল্লাহ তাআলার আশিক, আর আমার আল্লাহ হলেন রহমাতুল লিল আলামিনের আশিক। ভালোবাসা এটা কি মাথায় থাকে না অন্তরে? যুবকেরা কথা কও না কেন? ভালোবাসা, মায়া, মোহব্বত, প্রেম, এগুলো কি মাথায় থাকে না অন্তরে? অন্তর দেখা যায়, ধরা যায়। কন্ট্রোল কে করেন? যুবকেরা সত্য কথাটা বলো, কে করেন? তাহলে তোমার অন্তরে আমার প্রতি ভালোবাসা, আমার অন্তরে তোমার প্রতি ভালোবাসা, এটি কি টাকা দিয়ে বাড়ানো কমানো যায়? কে বাড়ায় কমায়? এতগুলো মানুষের অন্তরে মহাব্বত আর ভালোবাসা আমার প্রতি কে তৈরি করে দিছেন? আল্লাহ। ভালোবাসা অন্তরে তৈরি করলে তোমার জলে কেন? আল্লাহ হেদায়াত দান করুন। সমস্ত নবীরা আল্লাহর আশিক, আল্লাহ কার আশিক? রহমতের নবী। ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম আমার নবীর আশিক, আর আমার নবী মুহাম্মদ শুধুমাত্র ওমর ফারুকের আশিক। এই কথাটা আজকে নতুন শুনছেন মনে হয়, হ্যাঁ? যদি নতুন শুনে থাকেন লিখে রাখবেন, পাগল ছাগলের মতো কথা বলার চেষ্টা করি না, ভালো করে কথাটা মনে রাখবেন। সব সাহাবায়ে কেরাম রসুলের আশেক, আমার রসুল নিজে ওমরে ফারুকের আশেক। আমার রসুল যার আশেক আল্লাহ তারে দুশমন মনে করবেন? আল্লাহ কোন কোন বিষয় আয়াত নাজিল কইরা ওমরের পক্ষে নিয়া আল্লাহ কয়, এই জিব্রাইল নবীরে গিয়া জানাও ওমর যেই মতামত দিছে আমি আল্লাহ মেনে নিলাম, নবীও যেন ওমরের কথাটা মেনে নেয়। সুবহানাল্লাহ। না সেই আল্লাহ যদি কিয়ামতের ময়দানে বলেন ওমর সাহাবায়ে কেরামদেরকে নিয়া মিটিং কইরা সিদ্ধান্ত করিয়া মসজিদে নববীর মধ্যে 20 রাকাত তারাবি চালু করেছেন, আমি ওমরের কথাটাই মেনে নিলাম, আমার খুশি লাগছে, সেই দিন যারা পুরা তারাবি পড়ে না তাদের উভয়ে কি কয়? জাহান্নামে যাবে। কয় না না আল্লাহ, আমরা যে অল্প পড়ছি আমাকে কি ফালায় দিবা? কয় না তবুও জান্নাতে নিব, তবে যারা বেশি পড়ছে এগো সিরিয়া লাগে। কথা বলেন না কেন? এবাদত কার জন্য করি? তারাবি যারা 8 রাকাত পড়ছেন গালি দিছি? জাহান্নামী বলছি? কার জন্য পড়ছেন? যদি পড়ে থাকেন কার জন্য? আপনি বুকে হাত বাইতে যদি নামাজ পড়েন আমি নাবির নিচে বাঁধতেছি, কার জন্য? আপনি জোরে জোরে আমিন বলেন আমি আসতে বলি, কার জন্য? তাহলে আমল করি আল্লাহর জন্য, ভাবটা কেন বান্দার সাথে দেখান? আপনি 8 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, 20 রাকাত পড়েন তাও আল্লাহর জন্য, বান্দার সাথে ভাব দেখান কেন? সালাম দেনও না, দিলেও নেন না, বিষয় কি? কয় 20 রাকাত। আপনি 8 রাকাত পড়ছেন কার জন্য? আমগোর সাথে ভাব কেন? এই চালাকি কেন? সালাম দেনও না, দিলেও নেন না, বিষয় কি? পাস করলি,
কেন? একটা টুপির কারণে দলাদলি হয়ে যাব, টুপির কারণে সালাম বন্ধ? এই রসুলের আদর্শ কই? আমি কওমি মাদ্রাসার সন্তান, একবারও তো বলি নাই কওমিতে না পড়লে সে জাহান্নামে যাবে। আমি তাবলিগের লাইনের সন্তান, কই একবারও তো বলি নাই তাবলিগ না করলে আপনি জাহান্নামে যাবেন। আমি তো একবারও বলি নাই যুবক স্কুল কলেজ সারিয়া হুজুর হও, একবারও তো বলি নাই, বরং আমি সাহস দিয়া যাই সব জায়গায়, ও যুবক স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ডিসি হও, এসপি হও, এমপি হও, মন্ত্রী হও, তবে বেয়াদব হইও না। আদর্শ ডাক্তার হও, তাহলে আমি হাফিজুর রহমান তুমি যদি মনে করো সম্মানে আসি, তোমার সম্মান আরো উপরে আল্লাহ দিবেন, তবে আদর্শ ডাক্তার হইও, আদর্শ ইঞ্জিনিয়ার হও, মরার পরে সুনামের ইতিহাস লেখা হবে, তুমি মরিয়াও অমর, তোমার দিল এত ছোট কেন? বিষয় কি, তোমাকে তো ইসলাম ডাক্তার হইতে নিষেধ করে নাই। ব্যবসা করো করো, চাকরি করো করো, কোন ইসলামে তোমাকে প্রতিবন্ধকতা দেখায় নাই, বরং আমার রসুলও ব্যবসা করেছেন, সাহাবায়ে কেরাম ব্যবসা করেছেন, ইখতিলাফ দূরত্ব মতনৈক্য থাকবে, দূরত্ব থাকবে কেন? কি ভাত খাইতে বসছি আব্বা আম্মা ভাই বোন সহ সবাই কি এক তরকারি খায়? হ্যাঁ, আমি বলি আম্মু আমার কাছে করল্লা ভাজিটা খুব মজা লাগে, আর একজনের কাছে তিতা লাগে, খাবেই না, এখন তারে বলতে হবে সে লামা যাবি, সে এই বাপের ভূত না, কেন? কয়ে এক পুঁতে করল্লা খায় আর এক পুঁতে করল্লার নামই শুনতে পারে না, তাহলে এই সন্তান মনে হয় এই বাপের না, এটা কথা কি শুরু হইল? সব ভেজালের মূল দুইটা, তাকওয়া নাই, খাটি আল্লাহওয়ালা কোনো মুরব্বী নাই। من يهد الله فهو المهتد ومن يضلل فلن تجد له وليا مرشدا তোর কি কইছি এতক্ষণ বুঝাই পোলা? ভালোবাসা দেখানো যায়? এই যুবক কথা দেখানো যায়? তোরা কি দেখাও? এটারে কয় ব্ল্যাকমেইল, তোরা ব্ল্যাকমেইল কো না? আমি তো কোথায় শুইনা শুইনা মুখস্থ করছি, এটা কোন কসু তাও জানি না, এটা মনে হয় ব্ল্যাকমেইল। ভালোবাসা দেখানো যায়? ভালোবাসা তো অন্তরে থাকবে, আল্লাহ হেদায়াত দান করুন। কষ্ট হইতেছে? আর একটু সামনে, আল্লাহ সবাইকে কবুল করেন। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, এই তাকওয়া অন্তরে জমা করবো কেমনে? এটা ধরাও যায় না, দেখাও যায় না, কেমনে ধরবো এই তাকওয়া? কোথার থেকে আমার অন্তরে ঢুকাবো, ঠিকানা কই? ঠিকানা হলো দুইটা, ভালো করে মনে রাখবেন, তাকওয়া পাওয়ার ঠিকানা কয়টা? এক ঠিকানা হলো রমাজানের রোজার মাধ্যমে তাকওয়া অর্জন করো, আর এক ঠিকানা হলো আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বন্ধু হইয়া তাদের নেক নজর লাগাও। রমাজানের মাধ্যমে রোজার দ্বারা তাকওয়া অর্জন করো, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রমাজানের রোজার দ্বারা তাকওয়া অর্জন করিও। প্রশ্নকারী প্রশ্ন করতে পারে, হাফিজ ভাই নামাজের দ্বারা কি তাকওয়া অর্জন করা যায় না? আমি বলবো একটু দেরি লাগে, সময় লাগে, কারণ নামাজের ভিতরে রিয়া আছে, রোজার মধ্যে রিয়া নাই। এখন আবার রিয়া কার, এটা বুঝাইতে হইব, জালা মরাটারে মারো কেন, কয় লড়ে কেন, রিয়া কারে করে, রিয়া কাকে বলে?
মানুষকে দেখাবার জন্য আমল করার নাম রিয়া, রিয়া কবিরা গুনাহ। তাহলে নামাজটার মধ্যে রিয়া আছে না? একা একা যখন দশ রাকাত নামাজ পড়ি মাত্র তিন মিনিট, মানুষের সামনে যখন দাঁড়াই তখন দুই রাকাতে ছয় মিনিট, সূরা পড়ে না এরপর দাঁড়ায় দাঁড়ায় মোরাকাবা করে দেখায় আমি নামাজ পড়ি, আছে না নাই? জাকাতের মধ্যে রিয়া আছে, মানুষকে মাইক লাগায় আয়ো পৃথিবীর থার্ড ক্লাসের কাপড় দিব আয়ো জাকাত, মানুষকে দেখাবার জন্য যে কোনো আমল করা এটা রিয়া কবিরা গুনাহ। হাজি সাহেব হজ করতে গিয়াও সেখানে রিয়া, কেউ জানে না হাজি হজ করতে গেছে, ফেরাউনের বাথরুমের সিফায় বইয়া লাইভ দিয়া আমি এখন মক্কায় আছি, কই কা বাথরুমের সিফায় লাইনে সবাই থাকো ভিতরে গিয়া লাইভ দিমু, আছে না নাই? কাহ হুজুর আমার চিনেননি না তো, আমি তিনবার উমরা ছয়বার বড় হজ করছি, তোমার জিগায় কি তুমি উমরা করছো, তোমার আর পরিচয় নাই? আমার চিনেননি না তো, আমি তো তিন চিল্লার সাথী, আপনি চিল্লা দিছেন হজ করছেন এটা আমল না? এটা আমল না কার জন্য? আমাকে শুনাইলেন কেন? কি বিষয় কি? বাপ বাপ, আল্লাহ হেদায়াত দান করুন। এত সোজা জান্নাত পাওয়া মিয়া, শরণখোলা থানার ওসি সাহেব সুন্দরবনের এক আসামিরে ধইরে নিছে, আউলা জৌলা কাম করছে, ধইরে নিয়ে এমন ভিডারে ভিডা, হারামও চোখে পানি নেই, শুধু চিৎকারের আওয়াজ, আর কোরআনের বাগানে ওয়াজ চলতেছে, একজন আল্লাহওয়ালা বয়ান করতেছেন, পাঁচশো হাত দূরে বইয়ে এক যুবক হাউমাউ করে কাঁদতেছে, বলো ওরে মারলো কে? এত বুদ্ধি জবাব দাও, থানায় আসামি নিয়ে পিটাচ্ছে পুলিশে কাঁদে না, আর আল্লাহর একজন ওলি বয়ান করতেছে দুইশো হাত দূরে বইয়া যুবক কাঁদতেছে, বলো ওকে মারলো কে? কি বুদ্ধি লয়ে ঘুরো তুমি, বলো কান্নাকাটি লাগে না? আল্লাহ কয় ফালিয়াজ হাকু কলিলা অলিয়াবুকু কাসিরা, কম হাসো বেশি কাঁদো, আর তুমি ফতুয়া দাও কান্না লাগে না? আল্লাহ হেদায়াত দান করুন। হা, এর নাম কফা, মাওলা চাইলে সব হয়, বান্দা চাইলে কিছুই হয় না। তবে এখানে একটা চিকন কথা বলে যাই, পেস লাগাইতে পারে, এই জন্য বলে গেলাম, আল্লাহ চাইলে হয়, বান্দা চাইলে কিছুই হয় না, তবে বান্দা চাইলেও হয় যদি চাওয়াটা আমার আল্লাহর চাওয়ার সাথে মিলে যায়। এরে নবীরা আশিক, বাবায় জামা গাই দিয়া বাজারে রওনা, ছোট বাচ্চাকে আব্বু আমিও বাজারে যামু, বাবায় কয় তুমি যাইতে পারবা না কাব্বু, আমি যামু দোকানে যাব দোকানে যাব, বাবায় নতুন জামা পইরা দোকানে রওনা, ইস্তারি করা জামাটা পরলো সাদা, আতর মাতর লাগাইলো, বন্ধু আসছে দোকানে দেখা করবে, বাচ্চাটা কান্নে মহব্বতে যাবো যাব, যখন বাবায় নিবেই না বাচ্চা মহব্বতের অবস্থায় এক পর্যায়ে গিয়া মাটিতে গড়ায় কান্না করে, ময়লা লাগাইলো, বাচ্চার কান্না দেইখা বাবার অন্তরে মায়া কমলো না বাড়লো, কি ওই ময়লা সহ তখন বাচ্চাটারে কোলে নিয়া দুলা বালুর দিকে তাকায় না, মহব্বতে বাচ্চাটারে কোলে নিয়া নিজের পরিষ্কার জামাটারও ময়লা করে ফেললো। মহব্বত আর কান্না বড় সম্পদ, এটা কান্না বাচ্চা কান্নলে যদি মা বাবার সব মহব্বত বাড়ে, ছাত্র যদি কান্না করে শিক্ষকের অন্তরে মহব্বত বাড়ে, একটা বান্দা যদি কান্না করে আল্লাহর মহব্বত কেন বাড়ে না? বাড়বে না বাড়বে না? কিন্তু কান্না আসে না কেন? কপাল তোমার খারাপ, গুনার কারণে দিলটা পাথর, হাতের গুনা চোখের গুনা কানের গুনা জবানের গুনা, হাত দিয়ে জুলুম করলা,
কলম দিয়া কারো বিরুদ্ধে লেখলা, কলম দিয়া কারো ক্ষতির সাধন করলা, অন্তর দিয়া গুনা করলা, চক্ষু দিয়া যা দেখা নিষেধ সারাটা রাত মোবাইলটা হাতে নিয়ে কবিরা গুনা কবিরা গুনা কবিরা গুনা করে রাত কাটাইলা, চোখের গুনা, কানের মধ্যে হেডফোন লাগায় গান শুনলা, কানের গুনা, জবানের গুনা, গিবত করলা, গালাগালি করলা, সমালোচনা করলা, জবানের গুনা, এই গুনা করতে করতে দিলটা পাথরের মতো শক্ত হয়ে গেল। এখন পাথর মাওলার ভয় কাঁদে, মানুষ আল্লাহর ভয় কাঁদে না। ثُمَّ قَسَتْ قُلُوبُكُمْ مِنْ بَعْدِ ذَلِكَ فَهِيَ كَالْحِجَارَةِ أَوْ أَشَدُّ قَسْوَةً وَإِنَّ مِنَ الْحِجَارَةِ لَمَا يَتَفَجَّرُ مِنْهُ الْأَنْهَارُ وَإِنَّ مِنْهَا لَمَا يَشَّقَّقُ فَيَخْرُجُ مِنْهُ الْمَاءُ আল্লাহর ভয়ে পাথর কান্না করে নহর পর্যন্ত প্রবাহিত করে দিল। আল্লাহর ভয়ে পাথর কাঁদে, মানুষ তোমার চোখে কেন কান্না নাই? তোমার গুনার কারণে আমার আল্লাহ তোমার উপরে বেজা। মোনাজাতে অনেকে কাঁদে, তোমার চোখে বানি নাই, তোমার কপাল এতটাই যে পুরল, নিজে তো কাঁদেই না, আর একজনে কান্না করলে তার দিকে তাকাইয়া হাসে, আ কপাল পোড়া। অথচ মদিনার নবী বলেন, এক ফোঁটা চোখের পানি যদি ছেড়ে আল্লাহর আযাবের ভয়ে কান্না করো, মদিনার নবী বলেন, তোমার জন্য জাহান্নামের আগুন হারা। ও যুবক, কয়দিন আর জমিনে বাহাদুরি করবা? এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, কানের মধ্যে গানের তার লাগাইয়া ঘুমাও, আর ওই ঘুমের মধ্যে যদি আল্লাহ কয় আজরাইল যাও, জানটা কবজ করে নিয়ে আসো, আজরাইল আইসা যদি দেখে তোর কানে গানের তার লাগানো, মুসলমানের সন্তান হইয়া বল আমার আল্লাহর কাছে কি জবাব দিবি? আল্লাহর কোরআনটারে মিথ্যা মনে করেছ? ও যুবক, আমিও মুসলমান, তুমিও মুসলমান, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, নাকি আলাদা? তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক, বিদায় বেলা কাফনের সংখ্যা হবে এক, তোমার আমার কাফন, আমারও তিনটা, তোমারও তিনটা, আমি বক্তার সম্মানে দুনিয়াবাসী একটা কাফন বাড়াইয়াও দিবে না, সুন্দরবনের গরিব মানুষ মরিয়া গেলে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না, কালার হবে আলাদা। কি তাবলিগলাদের কাফনের কালার একরকম, চরমনাইওয়ালাদের কাফনের কালার আর এক রকম। কে ধনী কে গরিব, কে পীর কে মুরিদ, কে আলেম কে মূর্খ, কে ডাক্তার কে রুগী, কে রাজা কে প্রজা, চিনার উপায় নাই। আজকে আমি চেয়ারে বৈশা বক্তা বক্তা ভাব দেখাই, তুমি ডাক্তার ভাব দেখাও, টাকার ভাব দেখাও, ওরে সব ভাবওয়ালার ভাব, ওই দিন কাফনে ঢুকার পর সব শেষ হয়ে যাবে। কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, সব শেষ, কিসের বাহাদুরি? কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ, কবরের সাইজও হবে এক, নাকি আপনাদের কবর বড়? কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা, তাও এক, আমাকে যেই প্রশ্ন আপনাকেও সেই প্রশ্ন, তিন প্রশ্ন সবার বেলায়, নারী পুরুষ সবার বেলায় সমান, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আল্লাহর ভয় তাকওয়া অন্তরে জমা করো, তাকওয়া তাকওয়া তাকওয়া, সবাই বলে আল্লাহকে ভয় করি, আসলে ভয়ের হাকিকতটা কি বুঝেননি? সন্তান মা বাবারে ভয় করে, কেমনে বুঝলাম? কয় মা বাবার সামনে অন্যায় করে না, ছাত্র শিক্ষকের ভয় করে, বুঝার নমুনা কি বলে? শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না, ঠিক। যারা আমার আল্লাহকে ভয় করবেন, ওই বান্দা বান্দি কখনো আল্লাহর অবাধ্য হবে না, গুনাহ করবে না। যদি বলে আল্লাহকে ভয় করি, দাঁড়ি রাখে না, এ আসলে ধোকাবাজ।
ভয় করি, নামাজ পড়ে না, এর মধ্যে তাকওয়া নাই, দাবি করলে মিথ্যা ধোকাবাজি, আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে ওরা মরতে রাজি, নামাজ ছাড়তে রাজি না। আর কে দারত খৌফে হকদার দিল মাদাম জান্নাতুল মাওয়াতে হাদুরা মাকাম জুজবা হকচি জে মখাদাইন সোজা ফজলে উআ মস্তি দর জুমলা জাহা। আল্লাহর ভয় অন্তরে জমা করো, আল্লাহকে যারা ভয় করবে ওই বান্দা গুনাহ করবে না। এই জন্য ওলামায়ে কেরাম বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তেলাওয়াত করার নাম তাকওয়া না। বলে তাকওয়া কি জিনিস? আল ইহতিরাজ আনিল মাসিয়া, গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। নেক আমল করতে পারি আর না পারি, গুনাহ করব না, এর নাম তাকওয়া। নেক আমল করতে পারা বা না পারা নয় তো সফলতা, গুনাহ থেকে বেঁচে থাকাই হলো তাকওয়ার পূর্ণতা। নেক আমল করতে পারেন আর না পারেন, গুনাহ করব না, এর নাম তাকওয়া। কারো গুণগান গাইতে পারি বা না পারি, বদনাম করব না, এর নাম তাকওয়া। কারো উপকার করতে পারি বা না পারি, কারো ক্ষতি করব না, এর নাম হলো তাকওয়া। কুয়াতেনে কি না দারি বদম কুন বড়ুদে খদসতম্বে হদম কুন। আল্লাহর ভয়ন্তরে ঢুকানোর এক রাস্তা হলো রমাজানের রোজার মাধ্যমে আল্লাহর ভয়ন্তরে জমা করো। ইফতারির 20 মিনিট বাকি আছে, সামনে খানাও রেডি, পেটের মধ্যে ক্ষুধা, এরপরও খায়নি, কার ভয়? আল্লাহর ভয়। এই রমাজানের সাধনা 11 মাস করো, বলে কেমনে? তাই পেটে ক্ষুধা, সামনে খানাও রেডি, এরপরও খাও না কেন? তা আল্লাহর বিধানে এখন নিষেধ, এই আইনটা 11 মাস চালু রাইখা দাও। বলে কি? পেটে ক্ষুধা আছে, খানাও আছে, ওই রমাজানের সবক আদায় করো, খাওয়ার আগে চিন্তা করো বা এই খানাটা আমার আল্লাহর বিধানে হালাল নাকি হারাম। রমাজানের দ্বারা তাকওয়া অর্জন করো। দ্বিতীয় রাস্তা হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর ভেতরে লাগাও, তাকওয়া অন্তরে জমা হবে, আল্লাহর রহমত থেকে তাকওয়া চলে আসবে, আল্লাহর ভয় আসবে, আল্লাহর দিকে তাকাইয়া আপনারা আমাকে জবাব দেন। এই যে ওলামায়ে কেরামের মজলিসে বৈশা 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান শুনলেন, অন্তরের মধ্যে হালকা হলেও কি ভয় আসে নাই? বলেন, 2 ঘন্টা আলেমের সামনে বসার দ্বারা অন্তরে যদি ভয় আসে, বছরকে বছর যারা আল্লাহওয়ালাদের কাছে সময় লাগাবে তারা তো গুনামুক্ত হইয়া জান্নাতি হয়ে কবরে যাওয়ার কথা। আলেম ওলামাদের কাছে যেতে হবে, ওলামায়ে আহলে হক, তাদের নেক নজর মাধ্যমে অন্তর পরিশুদ্ধ করো, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। এই আল্লাহওয়ালাদের নজরে কি আছে? দলিল চাও, দলিল না, দলিল নাও। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। আল্লাহর নবী বলেন, ও মুমিন, আল্লাহর কিছু বিশেষ বান্দাদের কলবের পাওয়ার এত বেশি, তোমরা সাবধান, এরা চামড়ার চোখ দিয়ে দেখে না, আল্লাহর নূরের পাওয়ার দিয়ে তারা দেখে। আল্লাহওয়ালাদের সোহবতে যাও, আল্লাহর মোহাব্বত অন্তরে জমা করো, নবীর আদর্শের মালা গলায় লাগাও। ও যুবক বাবারা, এতক্ষণ তোমাদের পায়ে ধরে 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 যে বুঝাইতেছি, একটা কথা উল্টা পাল্টা বলার চিন্তাও করি না। ওলামায়ে কেরাম বারবার চেষ্টা করে, পাও ধরে বুঝায়, তাবলিগলারা পীর সাহেবরা খেদমত করে। ও আল্লাহর বান্দারা, আমরা এই কথা বলি না, তুমি আঙ্গো লাইনে আসো, দলে আসো, কোনো দলের দরকার নাই, আল্লাহর গোলাম হও, মদিনাওয়ালার আদর্শ মেনে চলো, স্কুলে বড় বাধা নাই, ডাক্তারি বড় বাধা নাই। ও যুবক, তোমার মতো যুবক এখনো জীবনে মাদ্রাসায় যায় নাই, তাকাইয়া দেখো স্কুল কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে আছে না নাই? সত্য কথা স্বীকার করো, আছে না নাই? তোমার বিবেক দিছে আমার আল্লাহ, চিন্তা করো তুমি কেন পারো না। তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিডিআর এর চাকরি
করে, ব্যবসা করে, পাঁচ বেলার নামাজ পড়ে, নদীর মধ্যে কাজ করিয়াও নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? রাস্তায় গাড়ি চালায় ড্রাইভার, নামাজের সময় হলে নামাজ পড়ে, তুমি কেন পারবা না? ময়দানে কৃষি কাজ করে যুবক, নামাজের সময় মতো নামাজ পড়ে, তুমি কেন পারবা না রে বাবা? ও পর্দার আলের আম্মা জানেরা, আপনাদের কত কত মা এখনো আছে স্বামীর মাল হেফাজত করে, পাঁচ বেলার নামাজ পড়ে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর প্রচেষ্টা করে। এরে আম্মা জান, আপনারা কেন পারবেন না? আপনারা তো ধন্য নারী, ও মা, আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, আলেমদের মায়ের মতো মা, আপনারা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ইসমাইল নবীর মা হাজেরা আলাইহা সালামের মতো নারী, আপনারা ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। ওই বেঈমান ফেরাউন যে আল্লাহর বিরুদ্ধে গিয়া নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে স্ত্রীর নাম কি? আসিয়া। আল্লাহ তার এমন ভাবে কবুল করলেন, নবীজি বলেন কেয়ামতের ময়দানে আসিয়ার সাথে আমার বিবাহ হয়ে যাবে। এরে আম্মা জানেরা, ও বিদ্যু বাবাজি, আপনার মতো কত বুড়া মানুষ হাতে লাঠি নিয়ে কষ্ট করিয়াও মসজিদে গিয়া পাঁচ বেলার নামাজ আদায় করে, আপনি কেন পারবেন না? ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। আজকে আমিও যদি তোমার মতো প্যান্ট শার্ট টাই লাগায় দাড়ি কাইটা যদি রাস্তায় চলতাম, কেউ আমারে বাধা দিত না। এরপরও টুপি মাথায় দিলে গরম লাগে কম বুঝি না, জামা পরলে শরীর গরম কম বুঝি না, দাড়ির কারণে যৌবনের ভাব থাকে না তাও বুঝি, এরপরও কেন নামাজ সারি না, রোজা সারি না, বেপর্দায় চলি না? এর একমাত্র কারণ আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, ওই কোরআনে যত বয়ান আল্লাহ করেছেন তাও সত্য, ওই বয়ান আল্লাহ কোরআনে করেছেন, জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে, গুনাহ নিয়া কবরে গেলে জাহান্নাম আল্লাহ তাও বলেছেন, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। করোনা গেল, মুসিবত গেল, আমরা যারা আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মানিয়া চলার মতো চেষ্টা করি, আমাদের সম্মান কমছে কমছে? করোনায় কোনো হুজুর না খাইয়া মরে নাই, স্কুল বন্ধ, কলেজ বন্ধ, চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ট্রেন বন্ধ, লঞ্চ বন্ধ, কিন্তু মাদ্রাসা বন্ধ হয় নাই। আল্লাহ রিজিকের মালিক, ও যুবক এখনো সময় আছে, তওবা করে নাও। দুনিয়াতে চলো, তুমি যেই লাইনে থাকো নবীর সুন্নতের লাইন ছাড়িও না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর সুন্নত অনুযায়ী চলো, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়া আগাও। যতই বাহাদুরি করি না কেন, মা বাবার চোখের পানিয়ার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই, ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে। ও যুবক তুমি পরীক্ষায় ভালো নাম্বার পেয়েছো, ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে তুমি আজকে বড় সম্মানের চেয়ার পেয়েছো, ওই মা বাবার চোখের পানিয়ার দোয়ার কারণে তুমি টাকার মালিক, বাড়ি গাড়ির মালিক, ওই মা বাবা যার দুনিয়ায় নাই, অন্তর দিয়া চোখের পানি ছেড়ে দোয়া করো, কবর জিয়ারত করো, আর যার মা বাবা বেঁচে আছে, কপাল তোমার ধন্য এখনো আছে, সময় দোয়া নাও, বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মায়ের দোয়া নিয়ে সামনে আগাইও, ঘরে গিয়া বলিও মা এই জীবনে কত অন্যায় করলাম, তোমারে কষ্ট দিয়েছি, তুমি মাঝে মাঝে কষ্ট পায় কান্না করেছ, আজকে মোনাজাতে বসলাম কোরআনের বাগানে, তারপর চোখে পানি আসে নাই, হয়তো আল্লাহ বুঝি আমার গুনার কারণে বেজার। ওরে মা তুমি আমার মাথায় হাত দিয়া দোয়া করিয়া দাও, আর কোনোদিন তোমার সাথে বেয়াদবি করব না, আর কোনোদিন কষ্ট দিব না। মা এমন অন্তরের মায়া নিয়া থাকেন, মা শুনা মাত্র মাথায় হাতটা দিয়া দোয়া করবেন, ও দয়ার মালিক আমার সন্তান
সন্তানে তুমি কবুল করে নাও। মা যখন দোয়া করবে আর সে আজিমে দোয়াটা পৌঁছতে মাঝখানে কোনো পর্দা থাকবে না। ও যুবক বাবারা, এখনো সময় আছে, তওবা করে নাও। তবে এটাও সত্য, সবার কপালে তওবা নসিব হবে না। শুরুতেই কিন্তু বলেছিলাম, কপাল যদি পুড়িয়া যায় নবীজির বয়ানেও কালেমা পড়ে না, আর আল্লাহ যদি কবুল করেন নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে নাই। যাদের কপাল পোড়া, হাজারো বয়ান শুনিয়া মাথা নত করবে না, কান্না করবে না, ময়দানের বাইরে গিয়ে আরো বিরোধিতা করে সময় কাটায়, গুনাহ করবে। আর একদল আল্লাহর গোলাম ওমরের মেজাজ নিয়ে যারা বসবে, গুনার কথা স্মরণ করবে আর চোখের পানি সেরে মাওলারে ডাকবে, ও দয়ার মালিক, এই ময়দানে আমার মতো গুনাগার কেউ নাই, ও আল্লাহ, গুনার কারণে আমার হাত না পাক, চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক, ও আল্লাহ, গুনার কারণে এখন আর নামাজ ভালো লাগে না, পর্দা ভালো লাগে না, চোখে আর পানি আসে না, ও দয়ার মালিক, তোমার জাহান্নামের ভয়। একটা পাথর যদি কান্না করে, আমার মতো কপাল পড়া আর কেউ নাই যে আমার কেন কান্না আসবে না, ও আল্লাহ, কান্নাওয়ালা চক্ষু দাও। রহমতের নবী আমার একদিন আম্মা জান আয়েশার হুজরায় বসে গুনগুন করে কান্না করতেছেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী কাঁদেন কেন? রহমতের নবী যার কোনো গুনাহ নাই, নবী বলেন, আয়েশা, হাশরের ময়দানে ভয়ঙ্কর অবস্থার কথা আমার মনে পড়ে গেল, এই জন্য আমি কান্না করি, আমার উম্মতের কি হালাত হবে? আম্মা জান বলেন, কি ভয়ঙ্কর হবে। আল্লাহর নবী বলেন, আয়েশা, হাশরের কঠিন ময়দানে জমিনটা হবে হাশরের মাঠ, নারী আর পুরুষ সব উলঙ্গ অবস্থায় হাশরের মাঠে উঠবে, সূর্যটা মাথার উপরে চলে আসবে, গুনাগারের মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে, অন্যদিকে জাহান্নামের আওয়াজ, হাশরের ময়দানটা থরথর করে কাঁপা শুরু হয়ে যাবে। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আম্মা জান আয়েশাকে নবী বলেন, ও আয়েশা, নবীদের কোনো গুনাহ নাই, এরপরেও কঠিন অবস্থা দেখিয়া সমস্ত নবীরা কান্নায় পড়ে যাবে, ইব্রাহিম নবী কান্না করবেন, মূসা নবী কান্না করবেন, উম্মতেরাও পাগলের মতো দৌড়াবে, মূসা নবীর কাছে যাবে, বলবে আমার উপায় কি হবে, আমার থেকে চলে যাও, সব নবীরা উম্মতের তারা কান্নায় বিভোর হয়ে যাবে, সর্বশেষ এই উম্মতগুলো আমাকে তালাশ করবে। আম্মা জান বলেন, নবী, উম্মতরা আপনাকে কোথায় পাবে? আল্লাহর নবী বলেন, আয়েশা, আমি আমার মালিকের কুদরতের সামনে মাকামে মাহমুদ সিজদায় পড়ে কাঁদবো, অন্য নবীরা নিজের জন্য কাঁদবেন, আর আমি মুহাম্মদ আমার উম্মতের জন্য কান্না করে আল্লাহকে বলবো, হে মালিক, আমার উম্মতগুলোরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করে আপনার উম্মতগুলো বাছাই করে ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান। আমি তখন আমার উম্মতগুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করব। আম্মা জান আয়েশা বলেন, নবী, হাজার কোটি কোটি মানুষ উম্মতেরা থাকবে, আপনার উম্মত কেমনে বাছাই করবেন? মায়ার নবী বলেন, আয়েশা, আমার উম্মত যারা পাঁচ বেলার নামাজ ওযু বানাইয়া পড়ল, হাশরের ময়দানে ওযুর জায়গাগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে, আমি নবী দেখে দেখে আমি জান্নাতের কাতারে নিয়ে দাঁড় করাবো, কাউসারের পানি আমার হাতে পান করাবো, আমার উম্মতগুলো বিনা হিসাবে আমি নিয়ে জান্নাতে যাব। ও নবীর উম্মতের দল, আল্লাহর মহাব্বত অন্তরে জমা যদি থাকে, নবীর মহাব্বত যদি থাকে, আজকে যার কথায় পড়ে দাড়ি কাটো, নামাজ পড়ো না, বেপর্দায় চলো, একবারও ভাবিয়া দেখো কেউ তোমার সাথে কবরে যাবে, সাথে আঘাত লাগলে তোমারে জবাই করে দেয়, তোমাকে এলাকা ছাড়া করে দেয়, চিন্তা ভাবনা করিয়া দেখো রে বাবা, আল্লাহ ছাড়া তোমার আপন কেউ না, অতএব তওবা করে নাও।
মরিয়া গেল নামাজ সারবানা, দাড়ি কাটবানা, বেপর্দায় চলবানা, মা বাবাকে কষ্ট দিবানা, নবীজির তরিকার বাহিরে চলবানা, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে জীবনটা পরিচালনা করবা, তওবা করার মতো যদি অন্তর তৈরি হয় মুনাফেকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও, আয় আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন, আমাদের হাত কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك غضبك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والجزام وسيء الأسقام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ودير مالي কুদরতের দরওয়াজায় আমরা হাজির হয়েছি, ওলামায়ে কেরাম মুরব্বী হাজী সাহেব, কত ব্যবসায়ী, কত চাকরিজীবী, কত যুবক ছাত্র ভাই, পর্দার আড়ালের মা বোনেরা হাত তুলেছেন, মেহরবানি করে আমাদের